টানা তাপপ্রবাহের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর আগামী এক সপ্তাহ যাবৎ সারাদেশে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমলেও এখনও গরমের হাঁস ফাঁস কাটেনি। রিয়াজ মোর্শেদের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রাসেল। এক মাস ধরে এই গরমে হাঁসফাঁস সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জনজীবন। গেল কয়েকদিনের থেকে আজকের তাপমাত্রা কিছুটা কম থাকলেও কাটেনি গরমের হাঁসফাঁস অবস্থা। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও বলছে, এই তাপপ্রবাহের কারণে স্কুলের ক্লাস আর বাসায় পড়াশোনা করতেও কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। স্কুলে সব ঠিকই আছে, কিন্তু এরকম গরমের মধ্যে বাসায় যে একদম বেশি টায়ার্ড লাগে। এই গরমে ও মনে হচ্ছে টিকা খুবই কষ্টকর। এখন সব স্টুডেন্টরা তার ফ্যানের নিচে বসতে পারে না। আজকের অবস্থাটা আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না, আছে আমার কাছে খুব ভালো লাগছে। গরমে তো জীবন যাপন করা খুবই কঠিন, এখন যে অবস্থাটা ঘরেই থাকা খুব মুশকিল। তাপমাত্রা এইভাবে থাকলে তো অনেক কষ্টকর হয়ে যাবে সবার জন্য। তবে আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা আজ থেকে কমতে শুরু করেছে, আর আগামী এক সপ্তাহ যাবৎ দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের যে বৃষ্টি সেটা কিন্তু বর্ষাকালের বৃষ্টির মতো নয়, এটা ডিউরেশন খুব বেশি হয় না, আধা ঘন্টা থেকে দুই ঘন্টা, ম্যাক্সিমাম হয়তো আড়াই ঘন্টা এরকম হতে পারে। তো সেই কারণে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবার দেখবেন যে রোদ্র উঠে গেছে। তো এই জন্য এই সময় যে বৃষ্টি হলে যে টেম্পারেচার যে একদম ফল করে যাবে তা কিন্তু নয়। তারপরেও বিগত সময়ে যে ধরনের তাপমাত্রা ছিল, এখন এই বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিছু কিছু সময় পরে হলে তখন দেখা যায় যে তাপমাত্রা কিছুটা কমে আসবে। এছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রঝড় এবং সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 67 মিলিমিটার। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।